Welcome back to my YouTube channel, Rokibul Shukdar Assamor Facebook page, Rokibul Hussain Shukdar Unofficial. Hokulu Bondu Bandhobik Moi Mor Onnoti Video Loi Punor Bar Shagotom Janaisu Aru Ajir Video Tu Arambho Korisu. Durniti Mukto Bharat Borkho Hokuloi Bisare, Protijon Nagorike Bisare. Thik Tenekoi BJP Dol Aru BJP Sorkareo Ekhon Durniti Mukto Nika Bharat Borkho Bisare. Pradhanmontri Modi Dangoriao দুর্নীতি মুক্ত ভারত বিচারে কিন্তু আজি এটা আপোনালোকক বিশেষ ভিডিও দেখুৱাম জি ভিডিও দেখিলে আপোনালোকৰ বা সকলো ভাৰতীয়ৰে চকু কপালত উঠিব যিজন প্ৰধানমন্ত্ৰীৰ নেতৃত্বত দুর্নীতি মুক্ত ভাৰত গঢ়িবলৈ তেওঁলোকে পল লৈছে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে হেই বিজেপিৰ এজন বাঘা নেতা এনেকুৱা দুর্নীতি ধরা পড়েছে অথচ পুলিশে একু করা নাই তথা ইডি হোক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোক তারপর সিবিআই হোক বা অন্য কোনো তদন্তকারী সংস্থা হোক কোনো ব্যবস্থাই গ্রহণ নকরিলে আট কোটি টাকার ক্যাশ উদ্ধার হয়েছে চারিদিন তেও লুকাই থাকিলে আত্মগোপন করে থাকিলে বিজেপিয়ে তেখেতক নিলম্বন নকরিলে গ্রেপ্তার মই কব ওলাইছো কর্ণাটকের এজন বিজেপি বিধায়ক মন করিব এজন বিজেপির এমএলএ স্ট্যান্ডিং এমএলএর ঘরত নগদ 8 কোটি টাকা ধরা পড়েছে আর তারে বর্তমান কর্ণাটকের বিজেপি সরকার চলি আছে কিন্তু হেই বিজেপি সরকারে হেই 8 কোটি টাকা নগদ ধন ধরা পড়ার পিছতো হেইজন বিজেপির বিধায়কক গ্রেপ্তার নকরিলে তো পলাবলৈ সুযোগ দিলে যেতিয়া গ্রেপ্তার নকলে তেতিয়া তেও অগ্রিম জামিন পালে তেও জামিন ললে আর হেই জামিন লওয়ার পিছত ঢুলে ডগরে ফুলর মালারে তেও শোভাযাত্রা করি তেওর বিজেপির সমর্থক সকলে ঘরলৈ যে ধরনে তেও আদরি আনিলে যেন কিবা মহান কাম করেছে ভারতবর্ষক কারণে কিবা গোল্ড মেডেল জয় করেছে বা ভারতবর্ষক কারণে বিরাট ডাঙর ভাল কাম করেছে সেই কারণে তেও এনেকৈ ঘরলৈ ফুলর মালালে ঢুলে ডগরে আদরি আনিলে বিজেপির সমর্থক সকলে অথচ এজন দুর্নীতিগ্রস্ত বিধায়ক যার ঘর নগদ 8 কোটি টাকা ধরা পড়েছে সেইজন ব্যক্তিক গ্রেপ্তার করা হলনি শাস্তি দিয়ার দাবি করা হলনি তেওঁক যি ধরনের আদরণীয় না হল এয়া কিন্তু বিজেপির কারণে চরম লজ্জাজনক কথা প্রতিজন নাগরিকে কিন্তু এই ঘটনাক নিন্দা করেছে ভারতবর্ষের বহুত বিরোধী দলের নেতাক ইতিমধ্যেই বিজেপির সরকারে দুর্নীতির অভিযোগত গ্রেপ্তার করেছে উদাহরণস্বরূপে দিল্লির উপমুখ্যমন্ত্রী আপর নেতা দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ডাঙরিয়াক দুর্নীতির অভিযোগত ইতিমধ্যেই জেল হাজতত আছে সিবিআই তদন্ত করে আছে তেওঁক জেললৈ নিক্ষেপ করেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ঘরতো ইডিএ ইতিমধ্যেই তেওঁলোকে অভিযান আরম্ভ করেছে দুর্নীতির বিরুদ্ধে এনেকুৱা অভিযান ভারতবর্ষের বহুত নেতার বিরুদ্ধে চলি আছে অথচ বিজেপির স্ট্যান্ডিং এমএলএ হওয়ার কারণেই আর ভারতবর্ষের বিজেপির সরকার থাকার কারণেই কর্ণাটকের বিজেপির সরকার থাকার কারণেই সেইজন ব্যক্তির ঘর নগদ ধন ধরা পড়ার পিছতো কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে আসলতে যি দলের নহক কেউ নগদ 8 কোটি টাকা ধরা পড়ার পিছত যি যিমান ডাঙর নেতা নহক কেউ যিমান ডাঙর বিধায়ক নহক কেউ তেও গ্রেপ্তার করাটো কর্ণাটক সরকারের উচিত আছিল এতিয়া নিশ্চিতভাবে প্রশ্ন উত্থাপন হব বিজেপিত জয়েন করলে বা বিজেপি দলের নেতা কর্মী হলে বা বিজেপি দলের বিধায়ক বা মন্ত্রী বা সাংসদ হলেই তেওঁলোকৰ হাত খুন মাপ নেকি তেওঁলোক বিজেপির নেতা কর্মী বিধায়কে দুর্নীতি করলে তেওঁলোকক কোনো আইনগতভাবে শাস্তি দিয়া নহব নেকি এনেকুৱা কি বিজেপি নেকি দলটো মোদী ডাঙরিয়াই বিচারে দুর্নীতি মুক্ত ভারত কিন্তু কর্মক্ষেত্রে দেখা গৈছে বিজেপি দুর্নীতিগ্রস্ত হয়ে মানুষ বিচারে তেওঁক কিয় শাস্তি দিয়া নহল কোনে প্রশ্ন করব ভারতবর্ষের প্রতিজন নাগরিকের প্রশ্ন করব এয়া যদিও কর্ণাটকের ঘটনা ভারতবর্ষের কিন্তু এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে আমার অসমতো এই ঘটনাটি বিরূপক প্রভাব বিস্তার করেছে অনাগত দিনত এইজন
বিধায়কক যেনেদরে আদরণীয় হল, ইয়ার ফল কি জানি কর্ণাটকের আগন্তুক বিধানসভা নির্বাচনত কর্ণাটকের রাইজে বিজেপির উচিত শিক্ষা দিব পারে। আসলে বিজেপি ইয়ারপর শিক্ষা লওয়া উচিত আছিল।